তোমরা নিশ্চয়ই গত পর্বটি তোমরা দেখেছ যে কোন সংখ্যাটি বড় ভগ্নাংশের সেটি আমরা শিখেছি। আজকে একটু জটিল অঙ্ক আমরা শিখব, সেই ভগ্নাংশেরই একটু দ্বিতীয় পার্ট আমরা শিখবো। চলো বোর্ডে যাই, আমরা এখানে পাঁচটা অঙ্ক আজকে শিখবো। এই পাঁচটা অঙ্ক শিখলে মোটামুটি তোমাদের এই বড় ছোট নির্ণয়ের যে ঝামেলা সেটা কিন্তু তোমাদের তোমরা একেবারে সমাধান করতে পারবা। এখানে আমরা কালকের মতো অঙ্ক একটা রেখেছি, এখানে আমরা বড় সংখ্যা রেখেছি। তোমরা কালকে বলছিলা যে গত পর্বে তোমরা বলছিলে যে তিন চারটা অঙ্ক যদি থাকে তাহলে কিভাবে নির্ণয় করবো সেটা আজকে শিখবো। পাশাপাশি এরকমও থাকতে পারবে যে এরকম 3/9, 4/ হোয়াট, এই জায়গায় কি কোন সংখ্যা বলবো এটা থাকতে পারে, এবং এরকমও থাকতে পারে দুইটাই হোয়াট, অর্থাৎ এখানে কি হবে এখানে কি হবে, ঠিক আছে। আবার এরকম অঙ্কও থাকতে পারে যে 4/3 আর 5/6 এ এখানে হোয়াট চিহ্ন দিবে যে এখানে কোন চিহ্ন বসবে, ইকুয়াল বসবে নাকি গ্রেটার দেন বসবে নাকি স্মলার দেন বসবে, এরকম। চলো আমরা একটা একটা করে সমাধান করি। শুরুতে আমরা এটা সমাধান করি, এটার মধ্যে কোনটি বড় এবং কোনটি ছোট। দেখো কালকে আমরা বলেছিলাম কি যে এই আড়াআড়ি গুণ করবা, বজ্রগুণ, সেটা করার পরে যে যেই গুণফলটা যার বড় সেই বড়, তাই না? আজকে আমরা সেটা আমরা করছি না, কারণ তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে কোন ভগ্নাংশে যদি হর যদি সমান হয়, হর যদি সমান হয় তাহলে ওই ভগ্নাংশের লব যা যে যে লবটি বড় সেটিই বড়। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এখানে হর সমান 3/3 সমান, তাহলে এখানে আমাদের লব 66, এই 66 বড়, 57 হচ্ছে, তাহলে এটা বড়, ঠিক আছে, এটা বড়। তাহলে আমরা উত্তর কিভাবে লিখব, 57/3 এর চেয়ে বড় 66/3, ঠিক আছে, এভাবে আমরা উত্তর লিখব, ঠিক আছে। এখন এই উত্তরটি তোমরা আরেক ভাবেও লিখতে পারো, যেমন তুমি তুমি কিন্তু এই 66টা এপারও নিয়ে আসতে পারো, 66 যদি এপারে নিয়ে আসো, ধরো আমি এখানে লিখলাম 66/3, তখন এইভাবে চিহ্ন দিবা, ঠিক আছে, তখন 57/3। তার মানে কি, তার মানে হচ্ছে যে আমি আগেই বলেছিলাম পেটের মধ্যে যেটা থাকবে সেটা বড়, অর্থাৎ এভাবেও তোমরা উত্তর লিখতে পারো, এভাবেও লিখতে পারো, ঠিক আছে। ওকে, তার মানে এখন থেকে তোমরা মনে রাখবা যে সংখ্যার হর সমান সেই সংখ্যার লব যা যেটির বড় সেই সংখ্যাটি বড়, ঠিক আছে। এখানে 100টা সংখ্যা থাকলেও কোনো সমস্যা নাই, ঠিক আছে। যেমন এই যে এই অঙ্কটি আমরা এবার করি, এই অঙ্কটি দেখো বিভিন্ন রকম, কিন্তু এই অঙ্কটির হর এবং লব দুটোই সমান নয়, কিন্তু কেউ কারোর সমান নয়। তাহলে আমরা এবার কি করব, আমাদের এবার যা করতে হবে সেটি হলো আমাদের এই হরগুলো সমান করে নিতে হবে। সমান করে নেওয়ার একটা উপায় আছে, সেটি হচ্ছে আমরা এই হরগুলোর আমরা লসাগু করে নিই। লসাগু করলে কত হয়, 2, 3, 4, এবং 2 এর লসাগু করলে 2 দিয়ে যায় 2 কে 2, 3 করতে 3, 2 দুকোণে 4, 1, তাহলে দেখো 3 দুকোণে 6, 6 দুকোণে 12, আমাদের লসাগু কত হলো 12, ঠিক আছে। এই 12 লসাগুকে এখন আমরা ভাগ করব, কি দিয়ে ভাগ করব, এই 2 দিয়ে ভাগ করব, 2 দিয়ে ভাগ করলে কত হয়, 6 হয়, অর্থাৎ আমরা যে 6টা পেলাম ভাগ করে এটা আমরা এখানে বসাবো, এই সংখ্যাটাই আবার এখানেও বসাবো, অর্থাৎ যে সংখ্যাটা আমরা হরকে গুণ করব সেটি দিয়ে লবকেও গুণ করব, তাহলে অর্থের পরিবর্তন হবে না। যেমন এখানে দেখো 3 আর 2 ছিল, এটার সঙ্গে আমরা 6 গুণ করেছি, এখানেও 6 গুণ করেছি, তার মানে এখানে কিন্তু এই 6 এমনি কাটা যায়, তার মানে কি 3 আর 2 কিন্তু থাকছে, অর্থের কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না, ঠিক আছে। তো এভাবে আমরা পুরোটাই করব, সেটা হচ্ছে যে এই 3 কে যদি আমরা 4 দিয়ে গুণ করি তাহলে 12, আবার এই 5 কেও ওই 4 দিয়ে গুণ করব, ঠিক একইভাবে এই 4 কে 3 দিয়ে গুণ করব, 3 4 12, এখানেও 3 দিয়ে গুণ করব, এখানে 2 কে 6 দিয়ে গুণ করব, এখানে 6 কে 6 দিয়ে গুণ করব, ঠিক আছে। তাহলে অর্থের কোনো পরিবর্তন হলো না। তাহলে আমরা এখানে কত পেলাম, আমরা পেলাম 3 6 18, 18 6 দুকোণে 12, এটা পেলাম 4 5 20, আর এখানে 3 4 12, এখানে 3 4 12, এখানে 12, এখানে 6 6 36, 6 দুকোণে 12। দেখো এবার কিন্তু প্রত্যেকটা হর এবার সমান হয়ে গেছে এই এইটার মতো। তাহলে হর যে অঙ্কের সমান সেই অঙ্কের লব যেটি বড় সেটিই বড়। তাহলে দেখো লব কোনটা বড়, এখানে 18 20 12 36, এই যে 36 বড়, এটাই কিন্তু আমাদের উত্তর, এইভাবে লিখতে হবে। তাহলে এই যে 36 বড় এটা আগে লিখতে হবে,
এই যে বড় কার চেয়ে বড়? 20/12 চেয়ে বড়, 20/12 চেয়ে বড়। 20/12 কার চেয়ে বড়? 18/12 চেয়ে বড়, 18/12। তারপরে লাস্টেরটা 12/12, ঠিক আছে? এই যে এখন এটা আমরা পেলাম, এটাই উত্তর মূলত। কিন্তু আমরা উত্তরটা লিখবো এভাবে না, আমরা উত্তরটা লিখবো কিভাবে? আমরা উত্তর লিখবো এই যে 36টা পেলাম, 36 কোথা থেকে পেলাম? এই যে 6/2 থেকে পেলাম। আমাদের মূল অঙ্ক কিন্তু 6/2, তাই না? তাহলে আমরা এখানে 6/2 লিখব। এই 6/2 কার চেয়ে বড়? 20/12 চেয়ে বড়। 20/12 কোথা থেকে পেলাম? এই যে 5/3 থেকে পেলাম। তাহলে আমরা 5/3 এখানে লিখব। তারপরে লিখব এই যে 18/12, 18/12 কই থেকে পেলাম? 3/2 থেকে পেলাম, 3/2। আর লাস্টে পেলাম 4/4, ঠিক আছে? 4/4 মানে যে 12, ঠিক আছে? বুঝতে পেরেছো নিশ্চয়ই? এবার এইভাবেই তোমরা করবা, যে যদি হরগুলো যদি অসমান থাকে তাহলে তোমরা লসাগুর মাধ্যমে সেটি সমান করে নিবা। আমরা পরের অঙ্কে যাই। পরের অঙ্কে দেখো এখানে হোয়াট চিহ্ন, অর্থাৎ এখানে কোন চিহ্ন, কোন সংখ্যাটা বসবে এটি আমাদের বের করতে হবে। তাহলে আমাদের, আমরা গতকালকেই আমরা শিখেছি যে আমরা আড়াআড়ি গুণ করা শিখেছি, অর্থাৎ বজ্র গুণন করা শিখেছি। এই হোয়াট চিহ্ন বেলাতেও আমরা ঠিক বজ্র গুণনটাই আমরা করব। যেমন এখানে দেখো 4^36 হচ্ছে, তাই তাই না? এখন 36 হচ্ছে, অর্থাৎ এখানে এমন একটি সংখ্যা বসাইতে হবে যেই সংখ্যা বসাইলে এই তীর এবং এটার গুণফল 36 হয়। অর্থাৎ যেহেতু এখানে সমান আছে, তার মানে আমাদের দুই পার, অর্থাৎ দুই পক্ষের মান কিন্তু সমান করতে হবে। তাহলে দেখো এখানে তীরের সঙ্গে কোন সংখ্যা গুণ করলে 36 হয়? 3^9 = 27, 3^12 = 36, 12। তাহলে 12 যদি এখানে আমরা বসাই তাহলে কিন্তু 36 হয়, তাই না? তাহলে দেখো দুইটা সমান হচ্ছে, অর্থাৎ আমাদের এখানে এই হোয়াট চিহ্নের জায়গায় আমরা যদি এখানে 12 বসিয়ে দিই তাহলে কিন্তু উভয় পক্ষের মান সমান হলো, ঠিক আছে? আমরা পরের অঙ্কে যাই। পরের অঙ্কে দেখো দুইটা, দুইটাতেই হোয়াট আছে, ঠিক আছে? তার আগে আমরা এটা মুছে দিই, এগুলো মুছে দিই, আমরা এই জায়গাটা পরিষ্কার করি, তারপরে আমরা এই অঙ্কগুলো করি। এই অঙ্কটা বলতে দেখো এখানে দুইটাই হোয়াট আছে, ঠিক আছে? আমরা এখানে একটু লিখি অঙ্কটা 5/12, ঠিক আছে? এখন এই অঙ্ক করার ক্ষেত্রে তোমরা কি করবা? দেখো এখানে দুইটাই হোয়াট আছে, দুইটা হোয়াট থাক আর তিনটা হোয়াট থাক সেটা বিষয় না, দুইটা হোয়াট থাকলে কোনো সমস্যা নেই। আমরা যথারীতি এই নিয়মে করব, 5/12 = 60, ঠিক আছে? এখন এই 60 মেলাল আমরা, এমন কোন দুই সংখ্যার গুণ করলে 60 হয়? 30 × 2 = 60, তাই কি না? 30 × 2 = 60। তাহলে আমরা যদি এখানে 30 বসাই এবং এখানে যদি 2 বসাই তাহলেই কিন্তু 60, ঠিক আছে? অর্থের কোনো পরিবর্তন হলো? অর্থের কোনো পরিবর্তন হলো না। অর্থাৎ 30 কে 5 দিয়ে ভাগ করলে 6 হয়, আবার 12 কে 2 দিয়ে ভাগ করলেও 6 হয়। অর্থাৎ অর্থের যে কোনো পরিবর্তন সেটি কিন্তু হলো না, ঠিক আছে? এটাই অ্যান্সার। তাহলে দুইটা হোয়াট থাকলে, এভাবে যদি দুইটা হোয়াট থাকে তাহলে তোমরা কি কি করবা? তোমরা করবা এই আড়াআড়ি গুণ করবা, করার পরে যে সংখ্যাটা পাওয়া যাবে সেই সংখ্যাকে এমন দুইটা সংখ্যা নির্ণয় করবো যে দুইটা সংখ্যা দিয়ে গুণ করলে এই সংখ্যা হয়। তাহলে আমরা দুইটা সংখ্যা কি পেয়েছি? 30 পেয়েছি আর 2 পেয়েছি। 2 পেলে 30 × 2 = 60, এই 30টা এখানে বসিয়ে দিয়েছি, 2টা এখানে বসিয়ে দিয়েছি, ঠিক আছে? ওকে, এবার আমরা আরেকটি অঙ্ক করব, এই অঙ্কটা করব 4/3। এখানে হোয়াট, অর্থাৎ এখানে কোন চিহ্ন বসবে, আর এখানে 5/6। তাহলে দেখো এখানে কোন চিহ্ন বসবে, অর্থাৎ এখানে এই দুইটা কি সমান? অর্থাৎ এখানে সমান চিহ্ন বসবে নাকি এই এই চিহ্ন বসবে নাকি এই চিহ্ন বসবে, কোন চিহ্নটা বসবে এটাই মূলত বের করতে হবে, ঠিক আছে? তার মানে কি, আমাদের আগে দেখতে হবে যে এই এটার বড় কোনটা বা মান কি বের হচ্ছে, এটা আগে দেখতে হবে। এটা দেখতে হলে আমাদের কি করতে হবে? আমাদের এই বজ্র গুণ করতে হবে। তাহলে 3/5 কত পেলাম? 3/5 = 15, আর 4/6 = 24, ঠিক আছে? দেখো এটা আগে 24 পেলাম, এটাতে পেলাম 15। তাহলে তোমরাই বলো এই দুইটা কি সমান? সমান নয়, তার মানে কি সমান চিহ্নটা এটা হচ্ছে না। তাহলে উত্তর কি হবে? উত্তর হবে দেখো এইটা বড়। আমরা উত্তর লিখব কিভাবে লিখব? 4/3 এটা বড়, 5/6, তাই কি না? এটাই কিন্তু আমাদের
উত্তর। ঠিক আছে, এবার আমরা আরেকটু জটিল অঙ্ক শিখি। ধরো ঠিক জটিল নয়, একটু নিয়মের ব্যতিক্রম আর কি। ধরো 14/7 এখানে কোন চিহ্ন বসবে, ঠিক আছে, আর এখানে লিখলাম 4/2। ঠিক আছে, তাহলে আমরা এখন কিভাবে করব, সেই একই নিয়ম যে এই আড়াআড়ি গুণ করব, তাহলে 4/7 = 28, আর এই দুইয়ের সঙ্গে 14 গুণ করলেও কিন্তু 14 × 28, তাহলে দেখো এবার কিন্তু সমান হয়ে গেছে। তাহলে এখানে এখানে কোন চিহ্ন বসবে, তোমরাই বলো, সমান চিহ্ন বসবে, যথারীতি সমান চিহ্ন বসবে। তার মানে আমরা এখানে এভাবে সমান চিহ্ন দেব, অর্থাৎ 14/7 এবং 4/2 এটা সমান। কিভাবে সমান, দেখো এটা আসলেই সমান কিনা, দেখো 14 কে 7 দিয়ে ভাগ করলে 2 হয়, আবার এই 4 কে 2 দিয়ে ভাগ করলে 2 হয়। তার মানে এটা যে আসলেই সমান, এটা তোমরা এভাবেও তোমরা প্রমাণ করতে পারো, অর্থাৎ তোমাদের উত্তর হয়েছে কিনা সেটা পরীক্ষার জন্য এই পথটা তোমরা অবলম্বন করতে পারো। আশা করি বুঝতে পেরেছ। এবং আজকে যে 5টা 6টা অঙ্ক করলাম, এই অঙ্ক মাধ্যমে তোমরা এই ভগ্নাংশের ছোট বড় নির্ণয় কিংবা হোয়াট চিহ্ন বা শূন্যস্থান পূরণ যেটা, সেটাও তোমরা সমাধান পেয়ে গেলা। এবং এই ধরনের অঙ্ক তোমরা বাসায় বারবার করতে থাকো, তাহলে হবে কি, এই পরীক্ষায় এই ধরনের অঙ্ক কোন পরীক্ষায় আসে, এই ধরনের অঙ্ক সবচেয়ে আসে অ্যাডমিশন টেস্ট এবং চাকরির পরীক্ষায়। ঠিক আছে, অনেক সময় MCQ টাইপের যে কোনো প্রশ্নে আসলে আসে। এবং MCQ টাইপের প্রশ্ন কোন কোন পরীক্ষায় হয় তোমরা নিশ্চয়ই জানো, যে পরীক্ষাগুলো MCQ টাইপের অঙ্ক আসবে সেখানেই তোমাদের এই ধরনের অঙ্কই আসবে মূলত। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।